ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুলের মাসুল দিল বাংলাদেশ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হেরেছে এক শূন্য গোলে আট বছর পর আবারও হতাশায় পড়ল লাল সবুজের এই দল দু ষোলো সালে এফসি এশিয়ান কাপে একই ভেন্দুতে ভুটানের কাছে হেরেছিল বাংলাদেশ ওই একটা হার বাদে বাকি পনেরো ম্যাচেই ছিল লাল সবুজদের দাপট ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে জিতেছিল জামাল ভুইয়ারা গোল করেছিলেন শেখ মোরসালিন কিন্তু পরের ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারেনি হাফিয়ার কাপ আর শিষ্যরা আট বছর পর আরও একবার হারের তিক্ততা পেতে হয় বাংলাদেশকে ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ দল বিরতির পর তাদের খেলায় ফুটে ওঠে অপরিকল্পনার ছাপ বেশ কয়েকটি ভুল পাস ও গোল মিসের ব্যর্থতায় লড়াইয়ে পিছিয়ে পড়ে তপু মোরসালিনরা সেই সুযোগে পাল্টা আক্রমণের ধারা বাড়ায় ভুটান ম্যাচ শেষে যোগ করার সময় ডিফেন্সের ভুলে বাংলাদেশের জালে বল চড়ান কিঙ্গা শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচ জিত নেয় আত সুশি নাকামুরার দল দুই ম্যাচের সিরিজ এক একে সমতা ভুটান